एसोसिएट प्रोफेसर डिपार्टमेंट ऑफ बिजनेस एडमिनिस्ट्रेशन यूनिवर्सिटी ऑफ स्कॉलर्स। तो আমরা আজকে কথা বলবো বাজেট নিয়ে এবং বাজেটের কন্ট্রোল। তো প্রথমে আজকে এটা একটা বড় একটা টপিক, আমরা দুইটা ভিডিওতে আমরা সেটা চেষ্টা করব শেষ করতে। আমরা প্রথমে আজকে জানব যে বাজেট কি এবং তার পারপাসটা কি এবং তার কি কি স্টেপস, এবং আমরা সেকেন্ড ভিডিওতে আমরা জানব যে বাজেটের কন্ট্রোলের রিসোর্সগুলো কি। ঠিক আছে, আমরা যেহেতু পড়ছি প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, বেসিক্যালি কোনো প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং আমরা যদি কোনো প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার আগে দিয়ে আমরা যে চিন্তা করি যে তার কস্টিংটা কেমন হবে, আমার রিসোর্স কেমন লাগবে, কত টাকা আমার খরচ হবে, তার যে অ্যাজাম্পশনটা এক্সপেক্টেড আমরা যেটা করি আর কি, যে এটা কেমন খরচ হতে পারে সেটা কি আমরা বলতে পারি যে এটার বাজেটটা কত হবে। তো আমরা এখন জানবো যে বাজেটটা মানেটা কি। মানে বেসিক্যালি বাজেটটা হলো ইজ এ প্ল্যান এক্সপ্রেস ইন কোয়ান্টিটি ইউজুয়ালি মনিটারি টার্ম, আইমিন সেখানে টাকা পয়সা কেমন খরচ হবে, কভারিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ইউজুয়ালি ওয়ান ইয়ার। বেসিক্যালি একটা বাজেটে মানে একটা ফিক্সাল ইয়ার শুরু করে, ফর এক্সাম্পল জুলাই টু জুন এই অর্থ বছর থেকে পর অর্থ বছর পর্যন্ত, বা আমরা যদি সেই প্রজেক্টটা যদি হয় ছ মাসে, তো চিন্তা করে যে কোন ফিসকাল ইয়ারের এবং কোন ছয় মাসেরটা আমরা এখানে নিচ্ছি। মানে আমরা যদি চিন্তা করি এখন যে আমরা 2024 আছি, তার মানে এটা 23 এবং 24 অর্থ বছরে, আমাদের এই জুনের পরে হয়ে যাবে 24 এবং 25 অর্থ বছরে, রাইট? তো কাজে আমরা যদি এখন জানুয়ারির কথা চিন্তা করতে চাই, আমরা এখন কি বলতে পারি যে আমরা কোন অর্থ বছরে আছি, 23 এবং 24 অর্থ বছরে। সো বেসিক্যালি কিন্তু একটা কভারিং করে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ইউজুয়ালি ওয়ান ইয়ার। এ বাজেট ইজ এ কোয়ান্টিটি অর ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট কন্টেইনস দ্য ডিটেইল প্ল্যানস এন্ড পলিসিস টু বি পারসিউড ডিউরিং এ ফিউচার অ্যাকাউন্টিং পিরিয়ড অ্যাকর্ডিং টু দ্য একটা রিসার্চারের নাম কলেজ এন্ড হাসে, তার একটা পেপার পাবলিশ করেছে 2007 সালে, সেখান থেকে আমার এটা নেওয়া। তারা মনে করে যে বাজেটটা হলো একটা কোয়ান্টিটিভ অর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অবভিয়াসলি, কারণ একটা প্রজেক্ট যখন আমি তৈরি করব, সেই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কতটা টাকা খরচ হবে, আমার এখানে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে আমার কস্ট এফেক্টিভ থেকে শুরু করে প্লেস লোকাল আমার যে ভেন্ডরগুলো থাকবে তাদের সহকারে, এবং প্রজেক্ট মানে হ্যান্ডওভার করা পর্যন্ত আমার কেমন খরচ দিতে পারে, সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে আমরা যদি দেখাতে পারি সেটার উপর নির্ভর করে যে না আমরা এই প্রজেক্টটাকে আমরা কতটা আমরা সাকসেসে নিয়ে যেতে পারবো। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস, বাজেট ইজ এ সিস্টেমেটিক প্ল্যান ফর দ্য ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস। বেসিক্যালি উইদাউট হ্যাভিং ম্যান পাওয়ার আপনি তো কোনো কাজে তো আপনি অ্যাকমপ্লিশ করতে পারবেন না, রাইট? তার মানে আপনাকে করতে হবে কি, একটা প্রজেক্টটাকে সেটাকে আপনাকে চিন্তা করতে হবে তার সাস্টেনেবিলিটিকে কেমন আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটার জন্য শুধু আপনার টেকনোলজি ইন্টারভেনশন থাকতেছে না, যে মানুষগুলো কাজ করবে তার যে ইন্টিগ্রেশনগুলো একজনের সাথে আরেকজনের যে সিঙ্ক্রোনাইজ হবে তার দায়িত্বগুলো, হ্যাঁ, সেই অ্যাকাউন্ট সেকশন থেকে শুরু করে ম্যানেজিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক পর্যন্ত, সেই জিনিসগুলোই কিন্তু এটা সিস্টেমেটিক প্ল্যান। আচ্ছা, এবার আসি তার পারপাস গুলো কি হতে পারে। বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন যে আপনারা এখন যেমন MBA লেখাপড়া করতেছেন, আপনারা চিন্তা করতেছেন যে আপনারা এই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাবার পরে আপনারা সেটাকে যেন মেমোরি ধরতে পারেন, একটা অ্যালুমনি করবেন, আমাদের একটা অ্যালুমনি আছে সেখানে, অথবা আপনার প্রতি বছরে আমাদের একটা গেট টুগেদার হতে পারে, একটা অনুষ্ঠান হতে পারে আপনাদেরকে নিয়ে। সো ওইটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন যে প্রতি বছরে সেই জিনিসটা কবে হতে পারে, ওইটার যে এটার ইমপ্লিমেন্টেশনটা আমরা এতজন আমরা MBA কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে, এখন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা সবাই গেট টুগেদার করতে চাই, তার একটা বাজেট আপনাদেরকে তৈরি করা লাগবে সেটাকে এক্সিকিউশন করার জন্য, যে কতজন আপনার অ্যালুমনি আসবে, কারা থাকবে ওই ইউনিভার্সিটিতে, আপনারা কিছু ওখানে দিবেন কিনা, মানে কোনো উপহার দিবেন কিনা, খাওয়ার আইটেম কি থাকতে পারে, ওখানে কোনো ট্রান্সপোর্ট থাকবে কিনা, সব কিছু মিলে, হ্যাঁ, তো সেটা যে বাজেটটা তৈরি করা হয় তার পারপাসগুলো কি হতে পারে। পারপাসগুলো হলো কমিউনিকেশন, হ্যাঁ,
Somebody budget enables to communicate plans and to control information. একটা হলো কি কমিউনিকেশন আরেকটা কি মোটিভেশন মোটিভেশনটা কি বাজেট সিক্স টু মোটিভেট ম্যানেজার্স টু অ্যাচিভ অবজেক্টিভস এখন আমরা যদি চিন্তা করতে যাই যে আমি যে কমিউনিকেশনের কথাটা বললাম যে বাজেট এনাবল করে টু কমিউনিকেট প্ল্যানস অ্যান্ড টু কন্ট্রোল ইনফরমেশন তার মানে আমি আমার ইনফরমেশন গুলো কার কাছে আমার সাবঅর্ডিনেটের কাছে আমার কলিগের কাছে আমি ইনফরমেশন ডিসিমেট করলাম আমি ইনফরমেশনটা কন্ট্রোল করলাম তার পাশাপাশি একটা কমিউনিকেশন প্ল্যান করলাম কিভাবে একসাথে গেট টুগেদার করা যায় কিন্তু সেটার যে মোটিভেশনটা সে মোটিভেশনটা অবজেক্টিভ কি হবে আমরা একটা গেট টুগেদার করব তার মানে এখানে দেওয়া আছে বাজেট সিক্স টু মোটিভেট ম্যানেজার্স টু অ্যাচিভ অবজেক্টিভ এখন দেখুন পারফরমেন্স ইভ্যালুয়েশন এখন পারফরমেন্স ইভ্যালুয়েশন হলো বাজেট ইজ ইউজ টু ইভ্যালুয়েট দ্য ক্যাপাবিলিটি অফ ম্যানেজার্স টু অ্যাচিভ টার্গেটস এখন যদি আমরা চিন্তা করতে যাই যে এটাকে ইভ্যালুয়েট করবে ক্যাপাবিলিটি অফ ম্যানেজার্স এখন এখানে যারা কাজ করবেন আপনারা যেমন মনে করেন আপনি একটা পজিশন বিলং করতেছেন আপনি একটা পজিশন বিলং করতেছেন আপনি একটা পজিশন বিলং করতেছেন যার যার জায়গা থেকে কিন্তু আপনার নিজস্ব সত্তা এবং একজন স্কিলস এক্সপিরিয়েন্স পার্সন তাই না তো সেখানে আপনি যে দায়িত্বটা নেবেন যে এই দায়িত্বটা আমার আমি এটা এভাবে করবো ওই দায়িত্বটা ওনা উনি এইভাবে করবে যার যার কম্পিটেন্সি অনুযায়ী সে কিন্তু সেই দায়িত্বটা পালন করবে এবং সেখানে কি হয় যে ইউজ টু ইভালুয়েট দ্য ক্যাপাবিলিটি অফ ম্যানেজার মানে এক একজন তার যে ক্যাপাবিলিটি তার যে স্কিলস সে কি করবে টু অ্যাচিভ দ্য টার্গেট তার মানে আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্বটা আপনি কি করবেন টু অ্যাচিভ ইউর গোল রাইট আচ্ছা এবার আসি নেক্সট অথরাইজেশনটা হলো বাজেট ইজ ইউজ টু অথরাইজ এক্সপেন্ডিচার অর টু পারসিউ সার্টেন ইনিশিয়েটিভ ওয়ান্স এ বাজেট ইজ অ্যাপ্রুভ যখন আপনি দেখলেন যে আমার এই কাজটা সম্পাদনের জন্য আমার এত টাকা দরকার কোথায় কোন টাকাটা খরচ হচ্ছে ফর এক্সাম্পল আপনি বললেন যে এই খাতে আমাদের এই এমবিএ অ্যালুমনের জন্য আমার এই খাতে এত টাকা খরচ হচ্ছে এই পারপাসটার জন্য তখন আপনার একজন কলিগ বলল যে না আমি এটাকে আর কমে করা দিতে পারবো তার মানে যখন আপনার গেট টুগেদার হয়ে হ্যাঁ আন্ডার ওয়ান আমব্রেলা আপনার জন্য এক জায়গায় একমত হবেন তখন কিন্তু এই বাজেটটা অ্যাপ্রুভ হবে দ্যাট মিনস বাজেট ইজ ইউজ টু অথরাইজ এক্সপেন্ডিচার অর টু পারসু সার্টেন ইনিশিয়েটিভস ওয়ান্স এ বাজেট ইজ অ্যাপ্রুভ তার মানে এক একজন তার কাছ থেকে যে সে যে সার্টেন ইনিশিয়েটিভ নেবে সেখান থেকে কিন্তু বাজেটটা কি হয় অ্যাপ্রুভ হয় আচ্ছা এবার আসি স্টেপস ইন দ্য প্রিপারেশন অফ বাজেট এখন স্টেপস গুলো কি এটা আমাদের আজকের ভিডিওর এই অংশটুকু করে আমরা আজকে শেষ করব স্টেপস ইন দ্য প্রিপারেশন অফ বাজেট তার মানে কি এই বাজেটটা প্রিপারেশন করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া লাগে প্রথম যে পদক্ষেপটা সেটা হলো আইডেন্টিটি অবজেক্টিভ তার মানে আমরা কি করতে চাচ্ছি ওখানে কি হবে আমরা কি করতে চাচ্ছি ওখানে কি হবে এবং কখন আমরা করব এই তিনটে জিনিসই কিন্তু আমাদের অ্যানসারটা দিয়ে দেয় তার আইডেন্টিটি অবজেক্টিভটা হ্যাঁ তারপর হলো গ্যাদার ডেটা অ্যাবাউট অল্টারনেটিভস হ্যাঁ ফর এক্সাম্পল আপনারা যে গেট টুগেদার করবেন সেটার ইনফরমেশনটা আপনারা ডিসিমিনেশন করতেছেন বাট সেটার কোনো অল্টারনেটিভ আর কিছু থাকতে পারে কিনা তার মানে কি আপনারা এমন আইডিয়া নিচ্ছেন প্ল্যান এ প্ল্যান বি কি হতে পারে প্ল্যান এ যদি আপনার সাকসেস না হন তাহলে কি আমরা কি প্ল্যান বিতে যাব অল্টারনেটিভ আমাদের কি কিছু কি থাকবে সেই স্টেপগুলো কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হয় বাজেটের জন্য যে প্ল্যান এ তে করলে আমার এত টাকা খরচ হবে বা প্ল্যান বি তে করলে আমার এই টাকা খরচ হতে পারে বাট আমরা জিনিসটা করব হ্যাঁ আচ্ছা তারপর হলো সিলেক্ট অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন তার মানে কি সেখানে অল্টারনেটিভ কোর্সের জন্য সে সিলেক্টিভ কিছু জিনিস আপনাকে অ্যাকশন নিতে হবে আমরা বলি টেক দ্য নেসেসারি অ্যাকশন এখন দেখা গেল যে এখানে একটা কমিউনিকেশনের ব্যাপার ছিল ফর এক্সাম্পল আপনি যেই জায়গার কথা বলুন গেট টুগেদার করবেন সেখানে একটা অনেক দূর সেখানে আপনাদের জন্য একটা ট্রান্সপোর্ট শাটল দরকার এখন ট্রান্সপোর্ট শাটল না হলে সবার তোর হুন্ডা নাই সবার তোর গাড়ি নাই ওখানে কিন্তু আর লোকাল বাস যাবে না তার মানে এটা যদি আপনি না করতে পারেন তাহলে তো আপনি আপনার যে অ্যালুমনি আছে তাদেরকে আপনি গেট টুগেদার করতে পারবেন না তার মানে অলটারনেটিভ কোর্সের কি অ্যাকশনটা থাকবে সেই জিনিসটা করতে হবে আপনাদের মাথায় রাখতে হবে সবাইকে আমরা যেন একত্র করতে পারি তার মানে আপনার প্ল্যানটা তখনই সাকসেস হবে যখন আপনি সবাইকে একত্র করবেন তার জন্যই তো আপনি টাকা খরচ করতেছেন তাই না আচ্ছা
discuss the plans, activities, allocate the budget. তার মানে অ্যালোকেট বাজেটটা হলো যে আপনি যে সারা দিনে যে প্রোগ্রামটা করতেছেন সেই সারা দিন প্রোগ্রামের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাতে কোন কোন জায়গায় আপনার টাকা খরচ হতে পারে এবং সেখানে এই এই যে অ্যালোকেশনটা বাজেটটা থাকবে তার অ্যাক্টিভিটিস গুলো কি হবে সেটা একটা ডিসকাশনে আপনাকে আসতে হবে এস্টাবলিশ মনিটরিং মেকানিজম আসলে সেই মনিটরিং এর বেসিক্যালি সেখানে যদি কোনো আপনার ইয়ে থাকে যে আমাকে মনিটরিং করা লাগবে যে এখানে আমাদের কোনো মানে নেগেটিভ ইমপ্যাক্ট যেন না পড়ে যে জিনিসটা আপনার গেট টুগেদার করতে যাচ্ছেন সেটা যেন সিকিউর হয় সেখানে জায়গাটা আপনাকে মনিটরিং করা লাগবে যেন অন্য কেউ এসে যেন আপনাদের প্রোগ্রামটার জন্য ভণ্ডুল না করে দিতে পারে তারপর হলো রেসপন্ড টু প্রবলেমস এনকাউন্টার্ড ইন দ্য প্রিভিয়াস বাজেট এ ঠিক এরকম একটা গেট টুগেদারের জন্য এরকম একটা প্রজেক্টের জন্য অন্যরা অন্য কোন অন্য তারা তারা কেমন ধরনের বাজেট তারা করেছে কেমন টাকা খরচ হয়েছে আপনাকে তার আদলে করতেছেন না একটু বেটার করতেছেন নাকি আরো এক টাকা কমে করতেছেন দশ টাকা কমে আরো বেটার করার চেষ্টা করতেছেন সেই জিনিসটা কিন্তু আনতে হবে রেসপন্স টু প্রবলেমস এনকাউন্টার্ড ইন দ্য প্রিভিয়াস বাজেট তার মানে কি সবাই চায় যে ইনঅ্যাকুরেট বাজেটটা করতে এক টাকা যেন কম না হয় এক টাকা যেন বেশি না হয় আপনাকে আপনার জন্য বেটার কিছু দিতে পারেন ওইটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা রাখতে হবে তার মানে আজকে আমরা জানলাম যে বাজেট কি আজকে আমরা জানলাম যে বাজেটের কি কি ধরনের অবজেক্টিভ আছে এবং তার স্টেপস গুলো কি আমরা আগামী ক্লাসে আমরা শিখব হলো যে বাজেটারি কন্ট্রোলের রিসোর্স গুলো কি তার ইন্টারনাল রিসোর্স তার এক্সটার্নাল রিসোর্স আমরা আগামী ভিডিওতে শিখব সেই পর্যন্ত আজকে এতটুকু ধন্যবাদ আসসালামু আলাইকুম